আসসালামু আলাইকুম সবাইকে, সবাইকে ঈদ মোবারক। এখন প্রায় সকাল ছয়টা বাজে, না ছয়টা না সাড়ে ছয়টা বেজে গেছে। তো আজকে একটু সকাল সকাল উঠছি, আর এই যে স্যারে এখনও ঘুমাইতেছে। এই যে এখনও ডাক দেই নাই, কারণ এখন একটু রান্নাবান্না করব। আমি করব না, আমি তো আম্মাকে হেল্প করবো, আম্মাই রান্নাবান্না করবে। আর আমার ননদ এখনই সাজতেছে, ও এখনও ড্রেস পরে নাই, এখনই সাজা শুরু করছে। তো আজকে ব্লগ কি ঈদ ব্লগ, তো আপনারা আমাদের সাথে থাকবেন। তো কিছুক্ষণ পর আপনার ভাইয়াকে ডাক দেবো, এখনই না ঈদের জামাত মেবি সাড়ে আটটা বাজে। তো এর আগেই ডাক দেবো, একটু ঘুমাক, সারা রাত ঘুমায় নাই। আর ওর এমনি জ্বর ঠান্ডা, আল্লাহ, পুরো রাত ঘুমাইতেই পারে নাই জ্বরের জন্য, আর ঠান্ডাও লাগছে অনেক। ওর জন্য সবাই দোয়া করবেন, বুঝছেন? তো আমাদের সাথেই থাকেন। ও এখন আটটা বাজে গেছে প্রায়। এই 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 উঠো, আটটা বাজে গেছে, জামাত শুয়ে যাবো। তো তুমি গোসল করবো না? হ্যাঁ, অ্যালার্ম দিয়ে রাখছো কি করতে? আমি কাজে একটু বিজি আছিলাম দেখা, মানে কোনো ই নাই। আটটা বাজে, তাড়াতাড়ি উঠো, যাও তুমি যে গোসল করো। তো এর আগের ব্লগে তো আমি এই তোমাদের দেখাইছিলাম যে ওর জন্য শপিং করছি, কিন্তু কী কী শপিং করছিলাম তা দেখাই নাই। তো এই যে ওর জন্য একটু ঘড়ি আনছিলাম, ঘড়িটা হচ্ছে এই যে। ভালো না লাগে নাকি অবশ্যই কমেন্টে জানাবা যে কীরকম হয়েছে। এই তো ঘড়ি, ওয়াচ, আর পাঞ্জাবি, এই তো পাঞ্জাবি, এই তো পাঞ্জাবি। এভাবে তো বুঝে দেবো না, তোমাদের ভাইয়া পড়লে পরে বলবা যে কীরকম লাগে, তোমাদের ভাইয়াকে কেমন লাগতেছে। দাঁড়ো, এই তো এখানে একটু ডিজাইন আছে, ফুল ফুল ফ্লাওয়ার ফ্লাওয়ার, গোলাপের, রোজের, বোঝা যায় না ক্যামেরার মধ্যে, কিন্তু আছে। সিম্পল না, মানে প্লেন না, মানে ইয়ে আছে। এই যে পাজামা, তো এটা এদিকে থাক। আর এই তো জুতা, জুতা তো তোমরা দেখছোই, এই যে জুতা। তো এই তো আর আতর আনছিলাম, আতর আছে, ও আতর তোমাদের পরে দেখাবো নি। তো দেখি তোমাদের ভাইয়ের যে ওয়াশরুম থেকে বের হয়েছে, তো ওকে রেডি করাই, চলো। তো ওই জানালে রানা চৌধুরী আঁকে গেছে। তুমি কাকে গেছো? মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে, বলি পড়ো। তো আমি এখনো ফ্রেশ ট্রেশ হই নাই, ওই যে সাহেবের নামাজ পড়তে যাবে তার জন্য ফ্রেশ করাইলাম তাকে। আরে মাশাল্লাহ তোমাকে অনেক কিউট লাগতেছে। এই তো স্যার রেডি হয়েছে, দেখি লুকটা কিরকম লাগতেছে, মাশাল্লাহ অনেক কিউট লাগতেছে। পাঞ্জাবি ডিজাইনটা বোঝা যায় না, এই যে ফ্লাওয়ার ফ্লাওয়ার ডিজাইন আছে, এটা সামনাসামনি দেখলে অনেক সুন্দর লাগে। হ্যাঁ মানাইছে, টুপি, ও টুপি বের করি নাই। আচ্ছা যাওয়ার টাইম নিয়ে যাও। আচ্ছা আমি জানি না, মাস আনতেছি, তুমি দাঁড়াও, তুমি কথা বলো ওদের সাথে। আসসালামু আলাইকুম গাইস, সবাইকে ঈদ মুবারক। তো এই তো আমার, আমি রেডি, এখন যাব মসজিদে। তো অলরেডি অলরেডি বেজে গেছে আপনার সাড়ে সাতটা বেজে গেছে। তো মসজিদে যে একটু বসবো, বসে তারপরে সাড়ে আটটার দিকে জামাত শুরু হবে। তো আমরা যাইতেছি, আমরা বলতে কি মানে আমার ভাইগনারা, আমার দুলাভাই, আব্বু, আমি। তো জানি না কোন মসজিদে যাবে, আমার জানা মতে আমাদের পাশের বাসার সামনে একটা মসজিদ আছে, সেখানে যাব। আর গাইস আমার চোখ টোক ফুলে রয়েছে, দেখেন সারাটা রাত ঘুমাইতে পারিনি, কাঁচতে 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 শেষ। আর এই নাকে খালি একটু বাতাস পড়লেই মনে করেন কি চুলকানিটা লাগলে আর মনে করেন আমার দম আটকায় যায়, আর একটু পরপর কাশি আসে। তো একটু পরেই যাব, আমার জানা মাছ চলে আসছে। আচ্ছা ধরো, ওর কথা শুনলে বুঝতে পারবেন না যে কতটা অসুস্থ, ও ঠান্ডা রাত্রে দম ছাড়তে পারে নাই। তো দেখি তো, তো তোমরা কিন্তু কমেন্টে জানাবা যে কেমন লাগতেছে। আর এখনো যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর ভিডিওটা অবশ্যই দেখবা, আর ভিডিওটা বানাইছে ও, আর ওর ভিডিওটা তো অবশ্যই তোমরা দেখবা। তো গাইস আল্লাহ হাফেজ, তো টাটা, নমস্কার, করতে যাচ্ছি, আবার দেখা হবে, আবার দেখো। এই তো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তো তোমরা, তোমাদের জামাত কেমন গেল? তোমরা কোলাকুলি করো নাই?
এখনো গেছে, সে শ্যামাই আনতে এখনো শ্যামাই টামা আনে নাই, আইসা বসে রয়েছি কতক্ষণ ধইরা, আর কতক্ষণ লাগবে? এই কই তুমি, এতক্ষণ লাগে? হ্যাঁ শ্যামাঞ্চল মজা হয়েছে, সবই মজা হয়েছে। আমি তো একটু আগে খাইছিলাম, কি করতেছ? থাক থাক বাঁচায় রাখো, তোমাকে সুন্দর একটা বেবি দেখ, এটাই দোয়া করি, তোমাকে সুন্দর একটা বেবি দেখ, আমি সুন্দর তুমি সুন্দর, তারপর বেবি হইব সুন্দর, সালামি দিতে হইব। কত জায়গা দিবা তুমি? আল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কিস দিতা নাকি? আচ্ছা তো গাইস, আজকের জন্য ভিডিওটা এতটুকুই, আর তুমি কিছু বলে দাও, আর আমি বের হইতেছি, আমার ফ্রেন্ড আইসা বসে রয়েছে। তো গাইস আমি চলে যাচ্ছি, আমি বেশি সময় দিতে পারলাম না, আমার একটা ফ্রেন্ড বসে আছে। তো গাইস টাটা, আল্লাহ হাফেজ, আর অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আমি যাই, ঠিক আছে।